আসসালামু আলাইকুম। রোগ হলে জীবন থেকে সুখ হারিয়ে যায়, তাই তো রোগের আরেক নাম অসুখ। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায়। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই, আর সেই সমস্ত পথ খুঁজে দিতেই আমাদের আজকের এই এপিসোড। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে হাজির করেছি এমন একজন পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবৎ PLID রোগে উনি ভুগছিলেন। ওনার কোমরে প্রচণ্ড রকম ব্যথা ছিল এবং উনি এটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, অনেক ডক্টরও উনি দেখিয়েছেন। পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন এবং সর্বোপরি উনি একজন প্রবাসী। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার কাছ থেকেই ওনার এই বিষয়গুলো আমরা জানি যে কবে কখন কীভাবে এই বিষয়গুলো শুরু হয়েছিল প্রথম এবং সেখান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন, পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন মিয়া। মোহাম্মদ সুমন মিয়া, আপনার বয়সটা কত? 30। 30, খুবই অল্প বয়স। আমরা জানি যে আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? যে মালদ্বীপে ছিলাম। মালদ্বীপ অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি দেশ, সম্পূর্ণ সমুদ্রে ঘেরা একটি দেশ। আর বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, জি স্যার। আমরা একটু যদি পিছনে ফিরে যাই, যে আমরা জানি আপনি একজন PLID রোগী, সো প্রথম কবে এই সমস্যাটা শুরু হয় বা কত বছর আগে? প্রথম প্রায় 3 বছর আগে আমি হঠাৎ কাজ করার সময় পিঠে একটু ব্যথা অনুভব করি। আচ্ছা। তারপরে ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ডাক্তার দেখাইছি, ওরা বলছে যে এই ট্রিটমেন্ট করো, অন্যরকম ট্রিটমেন্ট, থেরাপি, নর্মাল থেরাপি যেগুলো এগুলো দিছে আর কি। সো দিছে, কোনো কাজ হয় নাই। ওখানে কি কোনো ভারী কাজ করতে হতো আপনাকে? জি, মূলত ভারী কাজ করতাম জায়গার মধ্যে। যখন প্রথম পিঠে বা আপনার পিছনে আপনি ব্যথা অনুভব করেন, সেটা কি মানে কন্টিনিউয়াসলি হচ্ছিল নাকি কিছুক্ষণ থেকে থেকে হচ্ছিল? হঠাৎ একটু একটু ব্যথা করতো, করার পরে আস্তে আস্তে একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, পাঁচ মাস, এই অল্প 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 অল্প। মানে প্রথম দিকে কি ভেবেছিলেন হয়তো ঠিক হয়ে যাবে, এমনি নর্মাল ব্যথা, বাট সেটা ঠিক হয়ে যাবে, বাট সেটা ঠিক হচ্ছিল না? জি জি, এরকমই, এরকমটাই। আচ্ছা। তো যখন প্রাথমিকভাবে কি কোনো ব্যথার ওষুধ বা কিছু খেয়েছিলেন? জি, অনেক ব্যথার ওষুধ খাইছি। ব্যথার ওষুধ খেলে অল্প অল্প ভালো থাকে, তারপর আবার আগের মতো হয়ে যায়। আগের মতো হয়ে যায়। জি। তো ডক্টররা কি বলেছিলেন, তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? ওনারা মূলত ওই জায়গায় কোনো পরীক্ষা আমার দেয় নাই, ওনারা জাস্ট একটা থেরাপি দিছিল। থেরাপি দেওয়ার পরে তারপর আমি দেশের বাড়ি ফোন করলাম বিভিন্ন লোকের সাথে, বলছে পরীক্ষণ দেয় নাই, তুমি দেশে চলে আসো। তারপর আমি দেশে চলে আসলাম। আচ্ছা। আসার পরে অনেকদিন, প্রায় 2 বছর ব্যথাটা করতেছে, হঠাৎ করে ইউটিউব ফেসবুক দেখছে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যার প্রধানের সাক্ষাৎকার, আমি দেখলাম। দেখার পরে সিধা ওখানে চলে আসলাম, DRPC হসপিটালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যখন আপনি দীর্ঘ একটা সময় ধরে আপনি আপনার এই কোমর ব্যথাজনিত সমস্যা আপনি ভুগছিলেন, কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনার? এমন কি হতো যে আপনার যে দৈনন্দিন যে কাজগুলো আপনাকে করতে হতো বা আপনার যে কর্মস্থলে যে কাজগুলো সেগুলো ঠিকমতো করতে পারছিলেন না, বা কোনো কোনো সময় আপনাকে অ্যাবসেন্টও থাকতে হতো, এরকমটা কি হচ্ছিল? জি ঠিক এরকমই সবসময়। আচ্ছা। তো যখন আপনি এটার কোনো সমাধান পাচ্ছিলেন না, তখন আপনি আপনার দেশের মানুষদের সাথে যখন যোগাযোগ করেন, তখন তাদের ইয়েতেই আপনি চলে আসেন বাংলাদেশে। তো বাংলাদেশে আসার পরে কি অন্য কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? জি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক ডাক্তার দেখাইছিলাম আমি, উনি রক্ত পরীক্ষা করছিল, করার পরে উনি কিছু মেডিসিন দিচ্ছে, দেওয়ার পর বলছে এক মাস পরে আবার এসো, এক মাস খেয়ে দেখো কী হয়। তো এক মাস খাইছি, খাওয়ার পরে ব্যথা গেছে, কিন্তু কদিন পরে আবার আসছে। আচ্ছা। তারপর আমি আর যাইনি ওনার কাছে। তারপর অনেক ইউটিউব ফেসবুকে খোঁজাখুঁজি করছি, খোঁজা করার পরে স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের যে সাক্ষাৎকার, ইউটিউব সব কিছু দেখা, ও ঠিকানা নিয়ে এখানে চলে আসলাম। আচ্ছা। তো তার মানে হচ্ছে যে আপনি দীর্ঘ একটা সময় আপনি যখন এই সমস্যাটা নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং যন্ত্রণা বয়ে বেড়াতে পারছিলেন না, তখন আপনি একরকম হতাশই হয়ে গিয়েছিলেন। আমরা জানি যে দীর্ঘ একটা সময় যখন মূলত যারা PLID রোগী, কোমর ব্যথা বা হাঁটু ব্যথাজনিত বা ঘাড় ব্যথাজনিত সমস্যা যারা ভুগেন, তারা তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো তারা আর করতে পারেন না। তারা আশপাশে যে মানুষ আছে তাদের সাথে তখন যখন কাঁধ মিলিয়ে কাজ করতে পারে না, তারা কিছুটা নিজেদেরকে গুটিয়ে নেয় এবং কিছুটা ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন কাজ করছিল কি ওই সময়? জি, পুরোপুরি এরকমই। মনে হচ্ছিল কি আর কখনো সুস্থ হবে না, এরকমটা কি মনে কাজ করছিল?
এরকমই হচ্ছিল যে আমি তো অনেকদিন ব্যথা ভুগতেছি, নিজেকে অনেক নিঃস্ব মন হচ্ছিল আর কি। জি, তারপর তো এখানে আসলাম। ডিপিআর স্যার যখন আপনাকে প্রথম দেখলেন কি বললেন আপনাকে দেখার পরে? উনি আমাকে ওনার কাছে সবকিছু আমি খুলে বললাম। বলার পরে উনি একটা এমআরআই দিলেন। এমআরআই দেওয়ার পরে ওনাকে দেখালাম, তারপর আমাকে 12 দিনের ভর্তি লেখছিল। আল্লাহ রহমতে আমি 10 দিনে ইনশাল্লাহ সুস্থ, আল্লাহ রহমতে। আচ্ছা, তো যখন আপনার এমআরআইটা করা হলো, আমরা আপনার এমআরআই রিপোর্টে দেখছি আপনার একজন পিএলআইডি সমস্যা, তো এটা কি এই প্রথম আপনি জানতে পারলেন? এর আগে নিশ্চয়ই আপনি এটা জানতে পারেননি যে আপনার মূলত সমস্যাটা কোথায় ছিল, সেটা কি জানতে? জি, আমি অনেক ডাক্তার দেখাইছি, ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু মূলত এইটা আমি মানে কেউ কোনো ডাক্তার আমাকে বলে নাই। আচ্ছা, আর আমিও সঠিক জানি না আমাকে পিএলআইডি হয়েছে কি না। আমরা জানি যে আসলে যখন সমস্যাটা প্রথম ধরা পড়ে বা সমস্যাটা ধরা পড়লে কিন্তু আসলে রোগের অর্ধে কিন্তু মানুষ ভালো হয়ে যায়, কারণ হচ্ছে আপনার রোগটা জানতে পারলে কিন্তু চিকিৎসাটা করা সম্ভবপর হয়। তো আপনি বলছেন যে মাত্র 10 দিনে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, তো দীর্ঘ একটা সময়, অনেক বছর আপনি কিন্তু এই এই সমস্যাটা নিয়ে আপনি ভুগেছেন। তো আজকে যখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে? সেই অনুভূতিটা অন্যরকম বলে বোঝাতে পারবো না, ইনশাল্লাহ খুব ভালো লাগছে। স্যার আপনার কাছে আরেকটি একটু বিষয় জানতে চাই, যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে আসলে এই ধরনের অসংখ্য রোগী আমরা জানি যে ভালো হয়ে তারা এখন আবার আগের কর্মস্থলে তারা ফিরে গেছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন, তো স্যারের এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে কেমন বা কেমন লেগেছে টোটাল বিষয়টা। আসলে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের যে চিকিৎসাগুলো আমি নিছি অত্যন্ত কার্যকরী, অত্যন্ত ভালো। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই এখানে আসেন, এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের চিকিৎসা নিন, দ্রুত সুস্থ হন। আচ্ছা, যেহেতু আপনি নিজে চিকিৎসা নিয়ে আপনি একটা ভালো একটা অবস্থানে আছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়েছেন, আপনিও আশা করেন তারাও যাতে আসুক এবং অন্তত স্যারের সাথে একবার দেখা করুক, যাতে তারা একটা ভালো সমাধান পান। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা মোহাম্মদ সুমন, ওনার কাছ থেকে আপনারা শুনতে পারলেন যে উনি একজন প্রবাসী, অনেক সুন্দর একটা দেশ মালয়েশিয়ায় উনি দীর্ঘ অনেক বছর উনি ছিলেন, এবং যখন ওখানে ওনার পিএলআইডির সমস্যাটা প্রথম ধরা পড়ে উনি বেশ অনেক দিন এটার ট্রিটমেন্ট বিভিন্ন জায়গায় করার উনি চেষ্টা করেছেন, একটা সময় উনি নিরাশ হয়ে দেশেও চলে আসেন এবং সেখানে যখন উনি একরকম প্রায় হতাশ, ঠিক সেই সময়ে কিন্তু উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা সম্পর্কে জানতে পারেন এবং পরবর্তীতে সেই ট্রিটমেন্টটা নিয়ে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি ওনার বাসায় ফিরে যাচ্ছেন এবং উনি ওনার কর্মস্থলে ফিরে যাবেন এবং উনি কিন্তু এখন সম্পূর্ণ আত্মবিশ্বাসী। সো আপনাদের উদ্দেশ্য আমাদের বলার কথা একটাই, যে আপনারা জানুন, বুঝুন, দেখুন, ডিসিশন নেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, আদৌ যে ট্রিটমেন্টটা আপনি নিচ্ছেন সেটা আপনার জন্য ভালো হবে কি না। আমরা কিন্তু এমন অনেক পেশেন্টকেও আমরা আসলে পাই যারা দীর্ঘদিন যাবত দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যথা সহ্য করে থাকেন। আমরা মূলত বাংলাদেশি যারা আমরা দীর্ঘদিন এই ধরনের ব্যথাগুলো আমরা সহ্য করি, একটা সময় দেখা যাচ্ছে সেটা যখন ক্রনিক পর্যায়ে চলে যায় বা অনেক খারাপ পর্যায়ে চলে যায় তখন আমরা ডাক্তারের কাছে আসি এবং তখন দেখা যায় অনেক ডক্টরের পক্ষে আসলে আর কিছু করা সম্ভব হয় না। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে আপনার এই ব্যথাজনিত সমস্যার চিকিৎসা করা সম্ভব, সেটা আসলেই সম্ভব, তবে আপনারা একটু চেষ্টা করবেন যে প্রথম দিকে আসার জন্য, প্রথম দিকে যখন সমস্যাটা শুরু হয় সেই সময়টা যদি আপনারা আসেন, আপনারা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পাওয়া সম্ভব আপনাদের সবার জন্য। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম আপনাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে এই মূল্যবান সময়টুকু আপনি শেয়ার করলেন, এ থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।